বিয়ে যখন আপনি করে ফেলছেন, বিয়ে করার পরে স্ত্রীদের সঙ্গে অনেকে দেখবেন স্বামীর নাম লাগায় দেয়, আছে না নাই? আগে নাম ছিল হচ্ছে জেরিন, এখন নাম দিচ্ছে জেরিন সালমান। আগে নাম ছিল মরিয়ম, এখন নাম দিচ্ছে মরিয়ম খালিদ, আছে না? কেন? স্বামীর নাম খালিদ, এর লেগে মরিয়মের সাথে খালিদ বসায় দিছে। স্বামীর নাম বরকতুল্লাহ, বউয়ের নাম হচ্ছে মনে করেন ওই খালেদা, খালেদা বরকতুল্লাহ। এই যে স্বামীর নাম লাগাচ্ছেন, ইসলামে এটা কি জায়েজ আছে? দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে সব সময় নাম যখন আপনারা ব্যবহার করবেন, নামের নিসবত হবে বাবার সাথে। কার সাথে? জোরে বলেন, কার সাথে? এই জন্য মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, নবীজির পিতার নাম কি ছিল? আবদুল্লাহ, মোহাম্মদ ইবনে আবদুল্লাহ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মা আমেনার নামের নিসবত ছিল না, ছিল কার? আবদুল্লাহ, বাবার নামের নিসবত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে কি বলছেন দেখেন, উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ। আল্লাহু আকবার বলেন, কি বলছেন? তাদেরকে তাদের পিতৃ পরিচয়ে ডাকো, আল্লাহর কাছে এটাই অধিক ইনসাফপূর্ণ। সূরা আহজাব আয়াত নাম্বার 5, পিতৃ পরিচয়ে ডাকতে বলছে মানুষদেরকে, সম্বোধন করতে বলেছেন। তাহলে একজন স্ত্রী যখন স্বামীর নাম ব্যবহার করছেন, এটা আসলে উচিত না। স্ত্রীর ব্যবহার হবে কার নাম? বাবার নাম। স্বামী পরিবর্তন হইতে পারে, বাবা কিন্তু পরিবর্তন হওয়ার নাই, কথা বলেন না কেন? আরে তালাকের পরে স্বামী পরিবর্তন হয়ে যেতে পারে, কিন্তু বাবা কখনো পরিবর্তন হবে না, কারণ যেই বাবার থেকে আপনি এসেছেন সেই বাবা কিন্তু বাবাই থাকবে। সুতরাং আপনি পাসপোর্টে, ভোটার আইডিতে, তারপরে আপনার অন্যান্য আইডি কার্ডে আপনি বাবার নিসবতটা করবেন, ইনশাআল্লাহ বলেন। এবার আসেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শুনেন, ওমানিদ্দাহা ইলা গায়রি আবিহি আও ইনতামা ইলা গায়রি মাওয়ালিহি ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন লা ইয়াকবালুল্লাহু মিনহু ইয়াওমাল কিয়ামতি সরফান ওয়ালা আদলান। দেখেন নবীজি কি বলছেন, মুসলিমের হাদিস, যে কেউ নিজের বাবা ছাড়া অন্যের পরিচয়ে পরিচয় দেয়, অথবা যদি কোনো দাস তার মনিবকে বাদ দিয়ে অন্য কাউকে মনিব বানায়, তার উপর আল্লাহর ফেরেশতা ও সমগ্র মানব জাতির লানত বর্ষিত হবে। কিয়ামত দিবসে আল্লাহ তার কোনো ফরজ কিংবা নফল ইবাদত কবুল করবেন না। নাউজুবিল্লাহ বলেন। যারা পালক পুত্র আনেন, আপনাদেরকে বলছি পালক পুত্র, পালক পুত্র, এই যে সন্তান লালন পালন করার জন্য আপনারা নিয়ে আসেন, নিয়ে আসার পরেও এর আসল বাপমার পরিচয় গোপন করে ফেলেন, আছে না? বাংলাদেশের মানুষ বাচ্চা কাচ্চা হয় না, বন্ধা, আল্লাহর ফয়সালা, এখানে রাগ করার গুসা করার কিছু নাই। এতিমখানা থেকে একটা বাচ্চা নিয়ে এসেছেন, অথবা বাচ্চা অনেক সময় হসপিটাল থেকে চুরি হয়, চুরি করে নিয়ে এসে আপনারা কেউ দিয়েছে, এটা হারাম, করবেন না। যদি কাউকে লালন পালন করতেই হয়, এতিমকে লালন পালন করলে আল্লাহ খুশি হয়, নবী খুশি হয়। এতিমকে লালন পালন যে করবে, নবীজির সঙ্গে পাশাপাশি দুই আঙ্গুলের মতো জান্নাতে অবস্থান করবে, সুবহানাল্লাহ। কান এটা হাদিস, সেটা ঠিক আছে, কিন্তু আপনি বাচ্চা নিয়ে এসা নিজেকে আসল বাপ মা পরিচয় দিয়া, আপনি উত্তরা থেকে বাচ্চা নিয়ে এসে নিয়ে চলে গেছেন রংপুরে, ওখানেই বুঝাইলেন ওই বাচ্চা বড় হওয়ার পর, আমি তোর বাপ, আমি তোর মা, এই গোপন করাটা সম্পূর্ণরূপে হারাম, হারাম, হারাম। এর পরিণত হবে এই হাদিস অনুসারে, এর নামাজ কবুল হবে না, এর রোজা কবুল হবে না, এর নফল ইবাদত কবুল হবে না, এর ফরজ ইবাদত কবুল হবে না, আল্লাহর জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। ব্লাড কানেক্টেড যে সমস্ত আপনার আত্মীয় স্বজন আছে, এদের সাথে সম্পর্ক রাখতে হবে। হ্যাঁ, এখন আপনারা হয়তো বা অনেকে সন্তান রাখতে পারেন, বন্ধা মানুষ, এটা আল্লাহর ফয়সালা, লালন পালন করেছেন, যে বাপের নাম আপনি লুকিয়ে দিয়েছেন, আপনি স্বীকার করেন যে আসল বাবা মা আমরা না, অন্যজন, এখানে এত রাগ ডাকের কিছু নাই। মনে রাখবেন, পৃথিবীর মানুষকে খুশি করা এটা বেশি জরুরি না, আল্লাহরে খুশি করা জরুরি, আল্লাহকে। এখন মানুষকে খুশি করতে গিয়ে একটু সুখে থাকার জন্য, ভালো থাকার জন্য আপনি যদি তার পিতৃ পরিচয় লুকিয়ে তাকে যদি নিজের সন্তান দাবি করেন, কেয়ামতের ময়দানে কিন্তু আপনারা দাঁড়াইতে হবে। হ্যাঁ, আপনি লালন পালন করতে পারেন, নির্দিষ্ট সময় পরে কিন্তু তাকে সে তার সামনে আপনার পর্দা করতে হবে, যদি মেয়ে হয়। ছেলে যদি হয়, আপনার স্বামীর সামনে কিন্তু পর্দা করতে হবে। ছেলে যদি হয়, আপনার স্ত্রীর সামনে তারা পর্দা করতে হবে। মেয়ে হলে স্বামীর সামনে, মানে ছেলের সামনে,
পুরুষের সামনে ওই মেয়েটার পর্দা করতে হবে প্রাপ্তবয়স্ক হয়ে গেলে, যেটা আমাদের সমাজে একেবারে খেয়ালই করে না। পালক পুত্র, পালক ছেলে, পালক মেয়ে অনেক সময় বড় হয়ে যায়, বাপের সঙ্গে জড়ায় ধরে শুয়ে থাকে, এরকম ঘটনাও কিন্তু প্রশ্ন আমাদের কাছে এসেছে। প্রিয় ভাইরা আমার, এজন্য বলি বাপের পরিচয়, মায়ের পরিচয় কখনো লুকাবেন না। আব্বাকে আব্বা বলতে কি সমস্যা হয় কোনো? অনেকের সমস্যা হয়। বাপকে আব্বা বলে না কিন্তু শ্বশুরকে আব্বা বলতে বলতে জিকির করে, কথা বলেন না কেন? মাকে মা বলে না কিন্তু শাশুড়িকে শুধু মা বলে না, আম্মু আম্মু আম্মু, শাশুড়িকে আম্মা বলতে খুব মজা লাগে। ওই যে রোস্ট খাওয়াই, তোর শাশুড়ি তোরে রোস্ট খাওয়াইতেছে তোর বউয়ের কারণে, খালি বউটা যদি তালাক হয় দেখিস তোর শাশুড়ি তখন ঝাঁটা মারবে, কথা বলেন না কেন? আর তোমার মা 22টা বছর তোমার রান্না বান্না করে খাওয়াইলো, এই মারে মা বলতে তোমার পেস্ট্রি দিচ্ছু না, মারে ভাল লাগে না মা বলতে। অনেকেই আছে ভাই, হাইছেন না, অনেকে আছে নিজের বাপ মারে বাপ মা বলতে লজ্জা লাগে, কিন্তু এখন ভালো স্ট্যাটাস আছে, ভালো চাকরি বাকরি হয়েছে, গুলশান বনানী থেকে বিয়ে করে ফেলছে, ওখানে শ্বশুর শাশুড়ি আব্বু আম্মু বাবা মা এদের নিয়ে উমরাতেও যায়, আর এই বুড়া বাপ মারে কোনো জায়গায়, উমরাতে তো দূরের কথা, ঢাকা পর্যন্ত নেয় না, এরকম কিছু সন্তান কিন্তু বাংলার জমিনেও আছে ভাই। এমনটা করেন না, নিজের বাপ মাকে আগে প্রায়োরিটি দেন, বাপ মাকে ডাকেন, শ্বশুর শাশুড়িকেও সম্মান ইজ্জত করবেন, কিন্তু এদেরকে বাপ মা না বলে শুধু ওদেরকে আব্বু আব্বা বাবা কলিজার টুকরা এগুলো বললে এ বাপের হৃদয়ের রক্তক্ষরণ হয়, যে আমারও ডাকিস, আমারে ডাকিস না খালি এরে ডাকিস কেন, এরকম একটা মানে চেতনা কাজ করে। এই জন্য আমরা আব্বা আম্মাকে সম্মান করব, ইজ্জত করব, ডাকবো, এবং পিতৃ পরিচয় মাতৃ পরিচয় আমরা কেউ লুকাবো না, ইনশাল্লাহ বলেন, আরো জোরে বলেন ইনশাল্লাহ।